ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা অটো ড্রিঙ্কার বা জাম্বু ড্রিঙ্কার কিভাবে আপনারা ইনস্টল করবেন বা সেটআপ করবেন, সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি একটা জাম্বু ড্রিঙ্কার সাথে কি কি থাকে, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি দেন কি কি একটা জাম্বু ড্রিঙ্কার বা একটা চায়না ড্রিঙ্কার বা ইন্ডিয়ান ড্রিঙ্কার সাথে কি কি আপনারা পাবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাইতেছি। যেমন একটা জাম্বু ড্রিঙ্কার সাথে আপনারা এরকম একটা পানির পাত্র পাবেন, এটা হলো আমি এই যে আপনাদেরকে যেই মানে জাম্বু ড্রিঙ্কারটা দেখাচ্ছি সেটা হলো আপনাদের ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কার। এবং আপনারা এটা দুই ধরনের পাবেন, একটা হলো ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কার আরেকটা হলো চায়না জাম্বু ড্রিঙ্কার। এটা হলো ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কার। হ্যাঁ, এই ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কার সাথে আপনারা পাবেন এরকম একটা পানির পাত্র। হ্যাঁ, এরকম একটা পানির পাত্র পাবেন, দেন আপনারা পাবেন আর একটা বাল্ব। হ্যাঁ, এই বাল্বটা পাবেন বা বল পাবেন যেটাই বলে। হ্যাঁ, আর একটা এরকম প্যাকেট পাবেন আপনারা। এই প্যাকেটের মধ্যে আবার বিভিন্ন জিনিস আছে, দেখেন এই একটা রেগুলেটর বা কন্ট্রোলার আছে। এটা আপনারা আমি যখন খুলবো তখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এটা একটা রেগুলেটর বা কন্ট্রোলার, আবার এখানে একটা রশি আছে। হ্যাঁ, রশিকে আটকানোর জন্য আবার একটা আংটা আছে। তারপরে এই যে দেখেন এরকম একটা সকেট আছে, এগুলো সব আপনাদেরকে দেখাবো। এবং আপনারা এই জাম্বু ড্রিঙ্কার বা ইন্ডিয়ান এই জাম্বু ড্রিঙ্কার সাথে এরকম 7 ফিট বা 5 ফিট আপনারা পাইপ পাবেন। হ্যাঁ, এটার সাথে। আর এটার প্রাইসটা হলো 350 থেকে 400 টাকা বা 450 টাকাও নিতে পারে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রেট, বিশেষ করে মিনিমাম 350 টাকা দিয়ে আপনারা এই ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কার বা চায়নার জাম্বু ড্রিঙ্কার পাবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কারটা আপনারা সেট আপ করবেন, সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই পানির পাত্রের সাথে আপনারা এই রেগুলেটরটা কিভাবে কানেক্ট করবেন। আপনারা সর্বপ্রথম এই সকেটটা খুলে নেবেন। এইভাবে খুলে দেখেন এখানে কিন্তু দুইটা সকেট আছে, এরকম আপনারা দুইটা পাবেন। এই যে একটা, এই একটা ভিতরে, এই যে আর এই একটা, এই একটা, হ্যাঁ দুইটা এইভাবে লাগানো থাকবে। আপনারা এই ভিতরটা খুলবেন না, ঠিক আছে, এটা জাস্ট খুলবেন। এটা খুলে এই রেগুলেটরটাকে এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে আপনারা এইভাবে ঢুকিয়ে দিবেন। দেখেন এভাবে একদম ইজিভাবে ঢুকিয়ে দিয়ে দেন এভাবে আপনারা এটাকে এই পাশ থেকে ভিতর থেকে আপনারা কানেক্ট করে দিবেন। এভাবে প্যাঁচ দিয়ে দিবেন, এই যে এখন দেখেন এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা, এটার কাজ আমাদের শেষ। এখন আমরা করব এটা। হ্যাঁ, এটার, এটার সাথে আমরা এটা কানেক্ট করব। তাহলে কি করব, এই যে এটাকে, হ্যাঁ এটাও একটা কিন্তু সকেট জাতীয়, এই যে, হ্যাঁ এই যে এরকম সকেট জাতীয়, এটাকে আমরা এইভাবে ধরে এভাবে প্যাঁচে, এই যে এইভাবে প্যাঁচ দিয়ে দিব। দেখেন এইভাবে, এই যে নাট সিস্টেম। হ্যাঁ, এই যে একটু একটু হালকা টাইট দিয়ে দেবো, তাহলে এই যে এরকম হয়ে যাবে। দেন আমরা যে কাজটা করব এখন, এটাকে আমরা পানির পাত্রের সাথে এবং রেগুলেটরের সাথে, এটা এই দুইটার সাথে আমরা কানেক্ট করব। এটা এইভাবে আমরা এটা এদিক দিয়ে ঢুকিয়ে দিব। হ্যাঁ, এবং ও এটা ঢুকানোর আগে যে কাজটা করবেন সেটা হলো এটার মধ্যে আপনারা বালু অথবা পানি, বালু অথবা পানি এটা ফিল আপ করে নেবেন। কারণ কি, যখন মুরগি আপনাদের এটা এই পাত্র থেকে পানি বা পানি খাবে তখন যেন, যখন মুরগি দৌড় তোড় দিলে যেন এটার থেকে পানিগুলো না পড়ে যায়, এটা ও একটা মানে এটা কন্ট্রোলে ধাক্কা দিলে যেন পানি না পড়ে যায় সেই জন্য। হ্যাঁ, এবং এটা আপনারা এইভাবে এভাবে ঢুকিয়ে নেবেন। হ্যাঁ, এ দেন, এবার আপনারা যে কাজটা করবেন এইভাবে থাকবে এটা। হ্যাঁ, যেভাবে এখন আপনাদের কাজ হলো আপনারা এটার সাথে এবং এই রশিগুলো পাবেন। হ্যাঁ, এই রশি প্লাস এরকম একটা আংটা জাতীয় কিছু, দেন এটা আপনারা খুলে, এটা এইভাবে রাখবেন আপনারা। হ্যাঁ, এইভাবে এটা কানেক্ট করে রাখবেন। আর এর আগে আপনাদের, আপনাদের এটার সাথে 5 থেকে 7 ফিট আপনারা পাইপ পাবেন, এরকম ধরনের পাইপ। হ্যাঁ, এই এখানে দুইটা মাথা দেখতেছেন। হ্যাঁ, এই একটা মাথা যাবে এই যে এই কন্ট্রোলারের সাথে, এই যে কন্ট্রোলারটা দেখতেছেন। হ্যাঁ, এই যে কন্ট্রোলারটা, এই যে এই কন্ট্রোলারটা দেখতেছেন, এই কন্ট্রোলারের
फाइवर एक माथा ये कंट्रोलर साथे जाबे एभावे आपनारा এইভাবে কানেক্ট করে নেবেন। হ্যাঁ এক মাথা আর ফাইবার একটু এটা একটু হার্ড একটু একটু জোরে এটা লাগাইতে হবে। হ্যাঁ আন্দালে খুলে যাবে এই আর একটু জোরে আপনারা এটা ভালো মতন লাগিয়ে নেবেন আন্দালে পানি এটা দিয়ে লিক হইতে লিক হওয়ার সম্ভাবনা থাকবে। দেন এই ফাইবার এই মাথাটা এই মাথা এই মাথাটা যাবে আপনাদের ওই যে থ্রি ফোর ফাইভ আছে না থ্রি ফোর ফাইভের সাথে আরেকটা এই সকেট পাবেন এই সকেটটা এই সকেটটা আপনারা থ্রি ফোর ফাইভের একটা টি লাগাবেন ওই টিয়ের সাথে এটা কানেক্ট করবেন আর এই ফাইবার মাথাটা এখানে কানেক্ট করে দিবেন এইভাবে এইভাবে ভালোভাবে এভাবে কানেক্ট করে দিবেন। দেন আপনারা ওই টিয়ের সাথে এটা এভাবে প্যাচ দিয়ে ওখানে লাগিয়ে রাখবেন। দেন আপনারা যে কাজটা করবেন আপনাদেরকে পাঁচ ফিট ছয় ফিটের মতো একটা রশি দিবে যে এই রশিটা এই হুকটাকে হ্যাঁ হুকটাকে এইভাবে আপনারা কানেক্ট করবেন এভাবে কানেক্ট করে এই ফাইভটাকে আপনারা কী করবেন এই ফাঁকি দিয়ে ঢুকিয়ে দিবেন এইভাবে ঢুকিয়ে দেন এটা এইভাবে রাখবেন। রাখার পর আর এই যে যে আংটাটা দিছে আপনাদের এটা এভাবে ঝুলিয়ে এই যে এটাকে একটু বাড়িয়ে নেবেন উপরের দিকে হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ এটারে এইভাবে এটা কানেক্ট করে নেবেন আর এই রশির বাকি অংশটা আপনারা আপনাদের উপরে কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে কানেক্ট কথা বলো দূর এদিকে দার দূরে যান বেটা বাদ দেখা যায় হ্যাঁ এই এই রশি বাকি অংশটা আপনারা উপরের দিকে কানেক্ট করে নেবেন দেন এইভাবে এটা থাকবে। হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।